কুম আসসালাম ওর আবার এখানে প্রশ্ন বলছে ভালোবাসা দিবস আবার ভালোবাসা দিবস আবার কোনটা এটা কত দিবস দিবস এগুলো আসলে তো ভালোবাসা না এটা হচ্ছে বেহায় আপনা দিবস আল্লাহ নাভর দিবস ভালোবাসা দিবস কিরকম হয় মুসলিম কখনো এইসব ভালোবাসা দিবস কথিত দিবসগুলিতে কোন দিবসই যেগুলো কোরআন এবং সুন্দর প্রমাণিত নেই এইসব দিবসে অংশগ্রহণ করে না আর এইসব বেহায় পনা আল্লাহ নাভর এইসব দিবসে কিরকম সে সারা দিতে পারে সাফ হারাম এগুলা আমরা মুসলিম আলহামদুলিল্লাহ সবসময় আমরা ভালোবাসি প্রথম আমরা আল্লাহকে ভালোবাসি তারপরে রসুন সোল্লা আসলামকে ভালোবাসি আল্লাহ রসুনদের ভালোবাসি নবীদের ভালোবাসি আল্লাহ কালামকে ভালোবাসি নেক লোকদের ভালোবাসি আল্লাহ আকবর নিজের মা বাবাকে ভালোবাসি নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসি স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে বাচ্চাকে ভালোবাসে বাচ্চা মা কে ভালোবাসে আলহামদুলিল্লাহ সবাই নিয়মতান্ত্রিক ভালোবাসে বন্ধু বান্ধবকে ভালোবাসে মুসলিম মুসলিম কে ভালোবাসে ভালোবাসে আলহামদুলিল্লাহ এটা ইসলামের নির্দেশ তো এটা নিয়মতান্ত্রিক ভালোবাসা সবসময় আছে মুসলমানদের মধ্যে আল্লাহ আকবর কিন্তু এইসব সব পনা আর বেলেল্লাপনার যেসব ভালোবাসা এটা কখনো ইসলামের কোন রকমের নাই না ওই দিবস অথবা অন্য দিবস অথবা এমনিতেই যে দিবসের অনুমতি অনুমোদন রয়েছে বা যে ভালোবাসার অনুমোদন রয়েছে কোরআন এবং ওই সব ভালোবাসা সবসময় মুসলমানদের মধ্যে থাকবে আল্লাহ আকবর মোহাম্মদ সাল্লাহ বলেন সালায়াতি ফি হিন্না او ثلاث من كن فيه وجد بهن حلاوه الايمان. جرموديه تنتج تن مونتاج به شيء مانر بطم ان يكون الله ورسوله احب اليه مما سواهما. الله اكبر الرسول تركت شبشي بريوهم الله اكبر شبشي بلغص بالله كي ترقري الله رسول صلى الله عليه وسلم كي মুসলিম ভালোবাসবে মুসলিম মুসলিমকে মুসলিম নর কে ভালোবাসে মুসলিম নারী মুসলিম নারী কে ভালোবাসে আল্লাহর দিনের জন্য ওই মানের স্বাদ পাবে এই তিনটি গুণ যার মধ্যে আছে সেই মানের স্বাদ পাবে প্রথম নম্বর যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে দ্বিতীয় নম্বর যে أقوال بكتي كمسلم كبخلوا بسيء كمتر الله سنتوش تلاقي الرجال تيتيو نمبر وويمان السادب أبي جاء وأن يعود إلى الكفر ما أن يكره وأن يكره أن يعود إلى الكفر كما يكره أن يقذف في النار أو كما قال صلى الله عليه وسلم إبني بهابي سيف كفر يديك في الجواب إيركم بهابي خرابه যেরকম আগুনে পড়ে যাওয়া সে খারাপটা তাই দেখেন প্রথম নম্বরই দুইটা কথা বলেছেন ভালোবাসার কথা ইসলামের ভালোবাসা সব মজুদ আলহামদুলিল্লাহ একটা বাচ্চাকে দেখলেন এমনকি একটা পশুর প্রতি ভালোবাসা হতে পারে নিয়মতান্ত্রিক একটা পশুকে দেখলেন সে বিপদগ্রস্ত হয়ে পড়েছে সে পানি পাচ্ছে না সে খাবার খাচ্ছে না খাতা খাবার পেতে পারছে না ইত্যাদি আপনি তাকে সাহায্য করলেন আপনার মনে তার প্রতি ভালোবাসার উদ্রেক হলো আর তাকে সাহায্য করলেন কত সাপ সুভান আল্লাহ কুকুরকে পানি খাইয়েও এই ভালোবাসার উদ্রেক হয়েছে তার মনে রহম সৃষ্টি হয়েছে কুকুরকে পানি খাইয়েও মানুষ আল্লাহর রহমত পেলো জাহান্নম থেকে নাজাত পেলো জান্নাত লাভ করলো বিড়ালকে খাবার খাইয়ে এরকম সে জান্নাত পেলো আবার বিড়ালকে বিড়ালের প্রতি অসৎ ব্যবহার করার কারণে বিড়াল বিড়ালের প্রতি দয়াশীল না হওয়ার কারণে মানুষ জাহান নামে গেছে এরকমও প্রমাণ আছে যাই হোক ভালোবাসা মুসলমানদের সব সবসময় আছে কিন্তু এইসব বেহায়াপনা দিবস অথবা বিড়ালনা দিবস এইসব দিবস কখনো জাহজ না এইসব থেকে মুসলমানের জন্য সব মুসলমান নর নারী সকলকেই দূরে থাকা ফরজ ওয়াজিব এবং এইসব ফিতনা থেকে একজন আরেকজনকে সব সময় মুসলমানদের ওয়াজিব হলো একজন আরেকজনকে সতর্ক করা এতে এইসব ফিতনা যেন মুসলমানরা না পড়ে আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন বারাকাল হফিকুম আসসালামু আলিকুম রহমতুল্লাহ বারাকাত